sec theta by 2 equal to q ঠিক আছে আচ্ছা আমি অ্যাসিমটোট হলে কি বললাম ফর্মুলাটা কি হয় তাহলে দুজনের মধ্যে অ্যাঙ্গেল কি হয় theta equal to 2 tan inverse b by a এভাবে লিখতে পারি ডাউট আছে কোনো তো এগুলো যদি সরাসরি মনে রাখিস কাজ করতে সরাসরি সুবিধা হবে তো তো দেখ তো এখান থেকে কি পাচ্ছি a আসছে এখান থেকে কি পাচ্ছি দেখ তো tan 2 theta equal to কি পাচ্ছি b by a পাচ্ছি লিখতে পারবো এবার তোকে কিসের ভ্যালু করতে বলছে এখানে sec theta by 2 ওকে ফাইন ও 2 theta কেন theta by 2 তো হচ্ছে আচ্ছা tan theta by 2 কত হচ্ছে b by a হচ্ছে এবার এখান থেকে sec theta by 2 তো হচ্ছে কাজটা একদমই সিম্পল হয়ে যাচ্ছে কি করব এখানে কি লিখতে পারি tan square theta by 2 tan square theta by 2 কি b square by a square তো obviously কা sec square এর ফর্মুলা লিখি কি হবে sec square theta by 2 minus 1 equal to b square by a square clear তাহলে sec square theta by 2 কি হচ্ছে 1 plus b square by a square বলতে এটার পরিবর্তে কি লিখতে পারি উৎকেন্দ্রতা বুঝলি এটা তুই কিন্তু দুই ভাবে করতে পারিস থিওরি দিয়ে করতে পারিস তুই যেন অপশন ট্রায়াল দিয়ে করতে পারিস ইয়েদের একটা কথা আমি বলে রাখবো যে অপশন ট্রায়াল কিন্তু এমসিকিউ ক্ষেত্রে একটা প্রসেস এবং অনেক প্রবলেম আমাদের কুইক সলভ করার ক্ষেত্রে কাজে লাগে যেটা তো ওই চায়ের উপরে অবস্থিত তাকে মধ্যবিন্দু পাস করাচ্ছে তাহলে কি হচ্ছে ওই বিন্দু স্যাটিসফাই করবে তো অবভিয়াসলি ওইটা কোন আর যদি প্রথাগত ভাবে করতে চাই সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই একটু বিষয়টা ক্যালকুলেটিভ করে নিতে হবে সেক্ষেত্রে আমরা কি করব ধর আমরা ধরে নিলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্ট ও মিড পয়েন্ট পয়েন্ট এক্স ওয়ান ওয়াই ওয়ান তাহলে এটা ট্যানজেন্ট কি হবে ট্যানজেন্ট কি হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্ট এক্স এক্স ওয়ান বাই কত আছে নাইন প্লাস ওয়াই ওয়াই ওয়ান বাই সিক্সটিন মাইনাস ওয়ান ঠিক আছে এই টি ইকুয়ালস টু এস ড্যাশ অ্যাপ্লাই করছি টি ইকুয়ালস টু এস ড্যাশ অ্যাপ্লাই করছি কত
যদি এখান থেকে 1 আর 1 কেটে গেল এইটাকে যদি এই পাশে নিয়ে আসি কি কমন আছে x1 কমন আছে x minus, x1 by 9 y1 কমন আছে y minus y1 by 16 equals to 0 হচ্ছে ঠিক আছে আচ্ছা এটাকে পুরোটাই ব্রেক করতে হবে পুরোটা ব্রেক না করলে হবে না এই লাইনটা আর এখানে দরকার নেই আমাদের এখানে ওয়ান ওয়ান কেটে যাচ্ছে এখান থেকে 9 আর 16 লসাগু কত 144 তো 144 এর পুরো জিনিসটাকে গুণ করে দিচ্ছি তাহলে কত কত আসছে দেখ তো 16xx1 প্লাস 9yy1 আচ্ছা এই জিনিসটা হচ্ছে এটাকে এই পাশে নিয়ে চলে আসি মাইনাস এটা বসে যাচ্ছে এটা রাইট সাইড আছে তার মানে আসলো তাহলে এটা হয়ে যাচ্ছে হলো 16x1 স্কোয়ার প্লাস 9y1 স্কোয়ার আমি জাস্ট প্রসেসটা বলে দিচ্ছি আচ্ছা দেখ খেয়াল করে এই সিচুয়েশন তৈরি হয়ে গেছে তো এইবার কি বলছে এইটা আমরা কি পেলাম এই এই কোয়াড্রেট ইকুয়েশন পেলাম তো কোন পয়েন্টে পেলাম x এর মান পয়েন্টে পেলাম আর ওরা কোয়াড্রেট ইকুয়েশন তোকে কি দিয়ে দিয়েছে 16x plus 9y equals 25 তাহলে আমাদের ধরা ইকুয়েশন মানে ওদের দেওয়া ইকুয়েশন অবশ্যই কি আইডেন্টিক্যাল হতে গেলে তাহলে এই যে সহগগুলো আছে বা কনস্ট্যান্ট গুলো আছে তাহলে কিছু থাকতে হবে একটা রেশিও ক্রিয়েট করতে এই দুটো স্ট্রেট লাইন কখন আইডেন্টিক্যাল হতে পারে যদি তাদের সহগগুলো আর কনস্ট্যান্টটা একটা রেশিও ক্রিয়েট এর আউট তাহলে আমাদের এখানে সহগ কত বলতে x এর 16x1 বাই কত 16 এখানে কত 9y1 বাই 9 ইকুয়ালস টু কত 16x1 স্কয়ার প্লাস 9y1 স্কয়ার ঠিক আছে ওকে তুমি এবার এই তিনটে ইকুয়েশন সলভ করলে x1 y1 এর মান দেখো 1 হবে বা এইখানে এসে অপশন টার্ন করতে পারছো কথা কথা বলছো তো 1 যদি বসাই তাহলে 16 by 16 1 1 বসালে 9 by 9 1 হচ্ছে 1 বসালে 16 plus 9 by 9 1 হচ্ছে 1 বসালে 16 plus 9 by 9 1 হচ্ছে 1 বসালে 16 plus 9 by 9 1 হচ্ছে 1 বসালে 16 plus 9 by 9 1 হচ্ছে 1 বসালে 16 plus 9 by 9 1 হচ্ছে 1 বসালে 16 plus 9 by 9 1 হচ্ছে 1 বসালে 16 plus 9 by 9 1 হচ্ছে 1 বসালে 16 plus 9 by 9 1 হচ্ছে 1 বসালে 16 plus 9 by 9 1 হচ্ছে 1 বসালে 16 plus 9 by 9 1 হচ্ছে 1 বসালে 16 plus 9 by 9 1 হচ্ছে 1 বসালে 16 plus 9 by 9 1 হচ্ছে 1 বসালে 16 plus 9 by 9 1 হচ্ছে 1 বসালে 16 plus 9 by 9 1 হচ্ছে
বাজলো বটা। ঠিক আছে বল, এমনি তোমার কি করেছিলি? Yeah.
হোল স্কয়ার ফর্মটা কি তৈরি করেছিস? এখানেও একটা এক্স ওয়াই দিয়ে হোল স্কয়ার বানাতে হবে, বুঝলি? ওখানে আবার হোল স্কয়ার বানাতে গেলে তো ওখানে মাইনাস থাকতে বন্ধ করবো।
ঠিক আছে, এই ভোজ স্কোয়ারের বিষয়টা নিয়ে একটু দেখছি পরে না। আচ্ছা তাই ধর এরকম ভোজ স্কোয়ার তুই কোন সাজিয়ে ফেললি সাপোজ, যে কোনোটা প্রবলেমকে সাজিয়ে ফেললি, এরপরে আমাদের ডিসকাশন। আচ্ছা তো আমাদের দেখ এই জিনিসটাকে আমরা এটা তো লিখতেই পারছি, এটা একটা অবজারভেশনের ব্যাপার ছিল। এইটাকে আমরা দেখতে এরকম লিখতে পারছি যে 2x প্লাস y মাইনাস 1 এবার কিন্তু অঙ্কটা যাওয়ার হয়ে গেছে। কেন মানে আগের দিন বারবার এই জিনিসটার উপর নজর দিচ্ছিলাম যে এস পি বাই পি এম রেশিও কি কোনটা, যে সেটা ইলিপস হোক বা হাইপারবোলা হোক বা যাই হোক, যে আমাদের একটা ফোকাস আছে, ফোকাস থেকে যে এটা দূরত্ব আর এইটা থেকে নিয়ামকের দূরত্ব, এই রেশিওটা কেমন উৎকেন্দ্রতা। উৎকেন্দ্রতা কি হচ্ছে, লেস দ্যান ওয়ান হলে ইলিপস, গ্রেটার দ্যান ওয়ান হলে হাইপারবোলা, এন্ড সো ইকুয়াল টু ওয়ান হলে প্যারাবোলা। সেই লজিকটা দিয়ে এটা আমরা করবো। কেন ধর তোর এই যে বিষয়টা হচ্ছে দেখ, তোর ধর যে ফোকাস ধর রয়েছে ওয়ান টু, ফার্স্টটা রয়েছে ওয়ান টু, আর এটা ধর রয়েছে এক্স কিমা ওয়াই টু। তোর যদি নিয়ামকটা হয় এটা এক্স প্লাস ওয়াই মাইনাস টু প্লাস টু জিরো, তাহলে আমাকে বল এই ডিস্টেন্সটা কি তুই লিখতে পারছিস, এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু এর হোল স্কোয়ার আন্ডার রুট অফ। আর এই ডিস্টেন্সটা যে কোনো বিন্দু থেকে যে কোনো সরল রেখার উপর লম্ব দূরত্ব কিভাবে লিখবো, যে কোনো বিন্দু থেকে যে কোনো সরল রেখার উপর লম্ব দূরত্ব যদি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো হয় তাহলে আলফা বিটা পাই, তাহলে কিভাবে লিখবো, এটা প্লাস বিটা প্লাস সি আন্ডার মোড ডিভাইডেড বাই টু দ্য ওয়ার স্কয়ার প্লাস বি স্কয়ার। তো দেখ তো এই জিনিসটা সেই ফর্মে আছে, তাহলে এই যে দুটো ভ্যালু পাচ্ছি আমরা, একটা হলো এই দূরত্ব সেটা আন্ডার রুটে আছে, আর এই যে এই দূরত্বটা সেটা এখানে আছে, ঠিক আছে। তো ভালো করে খেয়াল করে এইটা থেকে তাহলে কি লিখতে পারছি, তাহলে এটা কি হচ্ছে, এইটা এটা স্কয়ার প্লাস এটা এটা স্কয়ার ডিভাইডেড বাই কি হচ্ছে 2x প্লাস y মাইনাস 1 ডিভাইডেড বাই √2 স্কয়ার প্লাস 1 স্কয়ার, কি হচ্ছে √3 হচ্ছে ক্লিয়ার। তাহলে এইটাই তো sp কে বোঝাচ্ছে, আর এটা কাকে বোঝাচ্ছে, pm কে বোঝাচ্ছে। sp বাই pm রেশিওটা কত পেলাম, √3 এটা ইকে রিপ্রেজেন্ট করছো, এই √3 1 এতে বড় না ছোট, বড় তার এটা কাকে রিপ্রেজেন্ট করছে, হাইপারবোলাকে রিপ্রেজেন্ট করছে, হাইপারবোলাকে রিপ্রেজেন্ট করছে যার কি ফোকাস 1 2 তে আছে, ঠিক আছে, যার ডিরেক্ট্রিক্স কি এইটা 2x + y - 1 = 0, ঠিক আছে। তো এই ইনফরমেশন গুলো কনফার্ম হয়ে গেছে, তাহলে অপশন কি আছে, কিন্তু বিষয়টা হলো এই অঙ্কটা তখনই করা পসিবল কখন, যদি আগে স্কোয়ার ফর্মটা বানাতে পারিস, স্কোয়ার ফর্মটা তো এখানে সেভাবে কোনো লজিক আইডিয়া মনে হচ্ছে না। আমি অপশন থেকে আন্দাজ করে আন্দাজ করে দিই
কমন করে আসছে না, মানে আগের দিন যে প্রবলেমটা ছিল হয়ে যাচ্ছে কমন করে। দেখছি দেখছি ঠিক আছে, আজকে বলতে এই বন্ধুই থাক, বাকিগুলো ট্রাই কর ঠিক আছে, পুরোটা নেক্সট দিন ডিসকাস হচ্ছে, তাও স্পন্ড যাতে ওকে।